অসহায় ছেলের চিকিৎসার জন্য ছেলের পায়ে শিকল বেঁধে ঘুরছেন বাবা মা। ছেলেকে কখনো সরকারি হাসপাতাল, আবার কখনো বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ঘুরে যাচ্ছেন বিগত 8 বছর ধরে। মঙ্গলবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ছেলেকে চিকিৎসার জন্য নিয়ে আসে বাবা মা, পায়ে শিকল বেঁধে। সেখানেই জানা যায় পরিবারের কাছ থেকে ছেলের এই অবস্থাতে নাজেহাল হয়ে পড়েছে বাবা মা। এই ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার ভালুকা রোডের বৈরনাহি গ্রামে। অসহায় ছেলের নাম সেলিম আত্মার, বয়স 18 বছর, বাবা জাকির হোসেন, মা সেহেরা বিবি। জাকির বাবুর 3 ছেলে, সেলিম পরিবারের বড়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায় বিগত 8 বছর ধরে ছেলে মানসিক রোগে আক্রান্ত। তারপর থেকেই পায়ে শিকল বেঁধে বাবা মা ছেলেকে বেঁধে রেখেছে। ছেলের চিকিৎসার জন্য কখনো মালদা, আবার কখনো মুর্শিদাবাদের মানসিক হাসপাতালে চিকিৎসা করাতে নিয়ে গিয়েছেন, কিন্তু কোথাও ছেলেকে ভর্তি নিচ্ছে না। স্থানীয় প্রশাসন কেউ জানিয়ে কোনো লাভ হয়নি। তাই মঙ্গলবার সকালে পুনরায় ছেলেকে পায়ে শিকল বেঁধে বাবা মা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছেন ভর্তি করানোর জন্য, কিন্তু এখনও পর্যন্ত তার ভর্তির কোনো সুরাহা হয়নি। আর অসহায় ছেলেকে নিয়ে বাবা মা ঘুরে বেড়াচ্ছেন কখনো সরকারি হাসপাতাল, আবার কখনো বেসরকারি হাসপাতালে। ছেলেকে কোথায় রাখবেন বাবা মা বুঝতে পারছেন না। থাকার জন্য নেই কোনো পাকা বাড়ি। বাবা মা আর্জি জানাচ্ছেন সরকারের কাছে যে ছেলেকে এখন সরকারি কোনো হাসপাতালে ভর্তি করানোর জন্য মানসিক বিভাগের। মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মানসিক বিভাগ থাকলেও ছেলেরা এখনও পর্যন্ত ভর্তি হয়নি। এর আগেও মালদা মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন ছেলেকে নিয়ে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য। তখন ডাক্তারবাবুদেরকে বলেছিলেন ছেলেকে মানসিক বিভাগে ভর্তি করাতে, কিন্তু 4 দিন মেডিসিন বিভাগে ভর্তি থাকার পরে ছেলেকে ছুটি দিয়ে দেয়। পুনরায় আজ সকালে আবার ছেলেকে পায়ে শিকল বেঁধে মালদা মেডিকেল কলেজে হাসপাতালের কাছে বেঁধে রেখেছেন বাবা মা। কখন ছেলেকে ভর্তি করাতে পারবেন সেই অপেক্ষায় বসে রয়েছেন মেডিকেল কলেজের সামনে শিকল জাভা অবস্থায় ছেলেকে নিয়ে অসহায় বাবা মা। বাবা মায়ের দাবি, ছেলেকে হাসপাতালে মানসিক বিভাগে ভর্তি করলে অনেকটাই শান্তি পাবেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ফোর বেঙ্গল। 8 বছর, তারপরে কিভাবে রাখছেন? 8 বছর থেকে এরকম স্কুলে মাদ্রাসায় পড়িতে দিয়েছিলাম, তো 4 দিন যখন যাওয়া তখন মুলবিতে মাস্টারে মাদ্রাসা থেকে বাড়ি পাঠিয়ে দিল, বলছে এই পাগল। তখন থেকে এরকম ডাক্তারের কাছে দেখাই, হাসান ডাক্তার কাছে দেখিয়েছি, তোমার শিলিগুড়ি নিয়ে গেছি, বহরমপুর নিয়ে গেছি পাগলখানাতে, তাও ওখানকার ওষুধ এনে খাওয়াছি। তারপর ইয়ে করেছে, তখন যেখানে সেখানে পালিয়ে দিয়েছে, এখন 5 মাস পালিয়েছিল। পাগলখানায় ভর্তি করতে পারছেন না? না, কোথাও পাগলখানায় নিচ্ছে না, মিডিয়া করেছি তাও নাই নি। আমাদের কি চাইছেন? আমি এখন সুস্থ অবস্থা যাচ্ছি, পাগলখানায় ভর্তি করতে চাচ্ছি। কি নাম আপনার? আমার নাম সেতারা খাতুন। ব্রেন শক এমন 6 মাস থেকে হারিয়েছিল, প্রায় 6 মাস থেকে হারিয়ে থাকতে থাকতে এখন হাতের 3টা আঙুল শেষ আছে। ডাক্তারকে চিকিৎসা করতে আসছি, ডাক্তারেরা চিকিৎসা করে দিচ্ছে না আঙুল। কেন বলছে? এই বলছে অর্কাশ যাও, অর্কাশ যাও, এ করে করে আমরা আজকে 15-20 দিন থেকে প্রায় ঘুরছি আর যাচ্ছি, ফের আজকে এসছি। এখন পাগল আছে, কিন্তু বর্তমানে হাতের আঙুল 3টা পচে গেছে। কতদিন ধরে এরকম অবস্থা? এরকম অবস্থা আপনার 7 বছর। হ্যাঁ, 7 বছর। তো শিকল দিয়ে বেঁধেছেন? যে শিকল দিয়ে বাঁধা আছে, মানে বাড়তে মারছে, ধরছে, পালিয়ে যাচ্ছে। 6 মাস হারিয়ে থাকলে 6 মাস পরে ওকে নিয়ে আসলাম গুয়াহাটি থেকে। আচ্ছা, এটা কি হলো আপনার? এটা আমার ছেলে। আপনার কয় ছেলে ভাই? আমার 4 ছেলে। এ কত? এ 2 নম্বর। ও, তো পাগল কি করে এরকম পড়াশোনা করতে করতে হঠাৎ ধরেন? ডাক্তার দেখাচ্ছি, বহরমপুরে দেখাচ্ছি, ওষুধ খাওয়াতে খাওয়াতে একটু ভালো হচ্ছে, তখন পালিয়ে যাচ্ছে বাড়ি ছেড়ে। ভর্তি করার জন্য এতে বহরমপুরে ভর্তি করার জন্য চেষ্টা করলাম, কিন্তু ভর্তিও নিচ্ছে না। নিচ্ছে না? হ্যাঁ, কোনো চেষ্টা করছি অনেক, কিন্তু পারছি না আর কি, আমার দ্বারাই অসম্ভব হয়ে গেছে। ভর্তি হচ্ছে না? ভর্তি নিচ্ছে না। ওখানে ভর্তি করতে নিয়ে যাচ্ছি বহরমপুরে, তো বলছে তোমার ওখানে কোর্টের বিলে আসো, কোর্ট থেকে কাগজ করে নিয়ে আসো, আর আমি কোর্টের কাগজ করতে পারছি না। আর আমি মেডিকেল কলেজে মেডিকেল কলেজে নিয়ে এসে এর আগে থাকলাম,
ছয় মাস আগে মেডিকেল কলেজে নিল না ভর্তি। তা আপনি কি খুব সমস্যায় পড়েছেন? আমি বিরাট সমস্যায়, সমস্যা বলতে ইয়ার জন্য আমার পুরো পরিবারটা শেষ আছে, এরকম ব্যাপার। আমরা খুব কষ্টটা ভোগ করছি। তো আপনি কিছু ইয়ার চিকিৎসাটাই আমরা চাচ্ছি, একটা মেডিকেলে ভর্তি করে যেটা করে হোক, খালি চিকিৎসাটা হলে এটাই আমরা কোনো ওর কাছে ধন দলক চাচ্ছি না, কিন্তু চিকিৎসাটাই চাচ্ছি ছেলের। আমার চিকিৎসা আমার দ্বারা আর করা যাচ্ছে না, অসম্ভব হয়ে গেছে। পাগলখানায় রাখার জন্য পাগলখানায় রাখুক ছেলেটাকে, আমার পাগলখানায় সুস্থ করুক, সুস্থ করুক, সুস্থ হয়ে গেলে পরে আমি দিয়ে দেবো আমার ছেলে। আর পাগলখানায় রাখার জন্য খুব বলছি, কিন্তু পাগলখানায় রাখছি না। এই ব্যাপারে আমি বহরমপুর গেছি, প্রায় 10 বার বহরমপুর গেছি, মেডিকেলে 2-3 বার আসলাম, নেতারাকে বলছি অনেক, কিন্তু কোনো নেতারাও বলছে না, সাড়া দিচ্ছে না, সব বলছে যাও হয়ে যাবে। তো এখানে একবার নিয়ে আসলাম, মিডিয়া হলো, ভিডিও তো সব বলছে, বলে এখানে এসে বেঁধে রাখি। কে বলছে না? এখানে আমাদের ওখানকার তাজামুল MLA সাহেব ছিল, উনি এখন মন্ত্রী হয়েছে, কিন্তু পাঠিয়ে দিল এখানে, ভিডিওরা সব পাঠিয়ে দিল কি যাও ওখানে হয়ে যাবে, কিন্তু আর এখানে এসে 4 দিন বেঁধে রাখলাম।